আসসালামু আলাইকুম, হাই ডিয়ার রবরান। সো অবশ্যই অবশ্যই বিনীত রিকোয়েস্ট করব আর হাত জোর করে অনুরোধ করব, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মধ্যে এক একজন অডিয়েন্স প্রায় 30 থেকে 35 বার পর্যন্ত পেমেন্ট পাইছে। আর এই অ্যাপসটা আজকে দীর্ঘ দেড় মাস না আড়াই মাস পর্যন্ত মার্কেটে চলতেছে, আড়াই মাস। সো এই অ্যাপসটা আরও কম পক্ষে না হলেও 5 থেকে 6 মাস অবধি থাকবে। অর্থাৎ একটা আর্নিং অ্যাপ্লিকেশন আপনারা জানেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস চলে, কিন্তু এই আর্নিং অ্যাপ্লিকেশনটা দীর্ঘ আড়াই মাস ধরে 100% পেমেন্ট দিচ্ছে। শুধু তাই না গাইস, আপনারা শুনলে অবাক হবেন, এখান থেকে এক একজন মানুষ 30 থেকে 35-40 বার পর্যন্ত পেমেন্ট পাইছে বিকাশে, মোবাইল রিচার্জে, নগদের মাধ্যমে। সো বিনীত রিকোয়েস্ট করবো গাইস, আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন আমি অত্যন্ত কষ্ট পাবো। আর বিনীত রিকোয়েস্ট করবো গাইস এই অ্যাপসের মধ্যে কাজ করার জন্য, এই অ্যাপসের মধ্যে আর যাই হোক আপনি কখনোই প্রতারিত হবেন না, এটা আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব। আপনারা যতজন অডিয়েন্স আমরা ভিডিওটা দেখছেন প্রত্যেকজন মানুষ আজকের এই অসাধারণ অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন, এটা আমার একবার হাত জোর করে অনুরোধ রইল। হ্যাঁ গাইস, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে এখন শীর্ষস্থানে থাকা বেস্ট একটা অ্যাপ্লিকেশন, যেটার নাম হচ্ছে এসএআর্ন। এটার মধ্যে যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন, তাদেরকে বুঝাতে হবে না। যারা কাজ করেন তাদেরকে শুধুমাত্র উৎস দিতে এটা এই ভিডিওটা মেক করা, যাতে আপনারা এখানে অ্যাক্টিভভাবে প্রতিনিয়ত কাজ করেন, কোনো প্রকার একটু বিন্দু মাত্র আপনারা এখানে জাস্ট করাপশন ফিল করবেন না, প্রতিনিয়ত কাজ করে যাবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর অবশ্যই গাইস যারা কাজ করেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে মাস্ট বি আজকের এই অ্যাপসের মধ্যে কাজ করবেন, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে এসএআর্ন অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নেব। আপনারা অনেকে বলছেন যে ভাই অ্যাপসে তো আপডেট দিচ্ছি, আপডেট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। ভাই এখানে আপডেট যদি আসে আপডেটের মধ্যে ক্লিক করবেন আর সকল সমস্যা কিন্তু এই অ্যাপসের মধ্যে সমাধান হয়ে গেছে। আপনি আপডেট আসতেছে, অ্যাপস ওপেন হয় না, স্ক্রিন আসে না, যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা আলহামদুলিল্লাহ এই অ্যাপসের মধ্যে সব সমাধান হয়ে গেছে। আপনারা শুধুই মাত্র এখানে কাজ করবেন, আমি ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ পেমেন্ট না পান আমাকে বলবেন, আমি প্রয়োজনে 10 টাকা হলেও আপনাদেরকে বেশি দেবো, 10 টাকা হলো ভাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবো। নাও এখান থেকে এই যে ওকে বাটন আছে গাইস, ওকে বাটনে ক্লিক করুন। প্রথমে গাইস এখানে একটু ফোড়ে নেবেন গাইস, এখানে লেখা আছে সবাই সুপার বিপিএনে, সুপার বিপিএন ইউএস কান্ট্রি দিয়ে, ইউএস কান্ট্রি দিয়ে কাজ করুন, 100% পেমেন্ট দিচ্ছে, ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না, শুধু মন দিয়ে কাজ করুন, আর হ্যাঁ দয়া করে কেউ রং ক্লিক করবেন না, ওকে। সো যাই হোক গাইস, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এখন ওকে বাটনে ক্লিক করবো, ওকে বাটনে ক্লিক করার পরে এইভাবে যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো করেও আপনি আর্নিং করতে পারবেন। কাজ শুধু তাই না, তাদের আরও একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা চাইলে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করুন, এখানে টাচ করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, ওইখান থেকে আপনারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করে বেসিক মানি এই অ্যাপসটার মধ্যে আপনারা কাজ করতে পারেন। যে অ্যাপসটার মধ্যে গাইস 500+ প্রায় 1000 মানুষের মতো ইনস্টল হয়ে গেছে, শুধু তাই না গাইস প্রায় 98 থেকে 99% মানুষ তাদেরকে 5-স্টার রেটিং দিয়েছে। সো বুঝতে পারতেছেন গাইস তাদের অ্যাপসটা কতটুকু হাই কোয়ালিটি, কতটুকু হাই রেঞ্জের একটা অ্যাপ্লিকেশন। নাও গাইস আমি এত কথা বলবো না, সো এখন গাইস আমাদেরকে যেটা করতে হবে এসআরএনের মধ্যে কাজ করতে হলে আমাদেরকে শুরুতেই একটা বিপিএন অবশ্যই ইউএস কান্ট্রি দিলে বা ইউকে কান্ট্রি দিয়ে এখানে কাজটা করতে হবে। আর গাইস অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ, আপনারা যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, ইমেল ভুলে গেছেন, যে কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। সো গাইস এখানে কন্টিনিউ দেন কানেক্ট বাটনের মধ্যে ক্লিক করে আপনি বিপিএনটা কানেক্ট করে নেবেন। আর অবশ্যই গাইস এখান থেকে ইউএস কান্ট্রিটা মাস্ট বি সিলেক্ট থাকতেই হবে। ওয়েল এখন আমরা কি করব, ব্যাকে আসব, ব্যাকে আসার পর এই যে এসআরএন অ্যাপসটা আমি ওপেন করে নেব। ওপেন করার পর গাইস এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন, আর ডেলি চেকিংয়ে কেউ ক্লিক করবেন না, ডেলি চেকিংয়ে ক্লিক করার কোনো প্রকারের কোনো প্রয়োজন হবে না, কোনো দরকার নাই, অর্থাৎ ডেলি চেকিংয়ে ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনাদের, ওকে। না এখন গাইস আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্পিন আছে, এয়ারফ্রে গাইস এখানে টপ গেম আছে, এয়ারফ্রে গাইস এখানে ম্যাথ কুইজ আছে, তাছাড়াও গাইস প্লে ভিডিও আছে। সো এখন দেখুন গাইস এখানে আপনারা অনেকে শুধুমাত্র স্পিন করে উইথড্র দেন, সো আপনারা যদি শুধুমাত্র স্পিন করে উইথড্র দেন তাহলে ভাই আপনাকে পেমেন্টটা দিবে না, কেননা গাইস এখানে স্পিন যদি আপনি 10টা করেন তাহলে আপনি প্লে গেম 10টা করতে হবে, এয়ারফ্রে গাইস ম্যাথ কুইজ 10টা করতে হবে, প্লে ভিডিও 10টা করতে হবে, অর্থাৎ এইভাবে কাজ করতে হবে। ধরুন আপনি প্লে এখানে স্ক্রিন শেষ করলেন, স্ক্রিন শেষ করার পর আপনি চলে আসবেন হচ্ছে এটার মধ্যে, এটা শেষ করে নেবেন আগে, এই যে এটা শেষ করবেন, এয়ারফ্রে গাইস প্লে গেম শেষ করবেন, এয়ারফ্রে প্লে ম্যাথ শেষ করবেন, এয়ারফ্রে গাইস এখান থেকে আপনি প্লে ভিডিও শেষ করে আবার পুনরায় এখানে চলে আসবেন। এভাবে মূলত গাইস আপনি এখানে কাজটা করতে হবে, ঠিক আছে? এইভাবে মূলত আপনারা এখানে কাজ করবেন, যেখান থেকে ইনশাল্লাহ আপনি 100% পেমেন্ট পাবেন। সো বুঝলাম আপনি স্ক্রিন 10টা করছেন আর এখান থেকে আপনি প্লে ভিডিও 7টা করছেন তাও পেমেন্ট দিবে, কিন্তু 7টার নিচে যদি 5টা বা 6টা করেন তাহলে তো ভাই পেমেন্টটা দিবে না।
কারণ তাদের সার্ভারে প্রবলেম হতে পারে। আপনি যদি একটা কাজ করেন বাকি কাজগুলো ফেলে রাখেন তাহলে তো ভাই তাদের সার্ভারে প্রবলেম হবে, তাদের ইনকাম হবে না। তাদের যদি ইনকাম না হয় তাহলে তারা আপনাকে পেমেন্টটা দিবে না, কিভাবে দিবে ওইটা আমাকে বলেন, আমি বুঝি না। ওয়েল এখন গাইস আমরা এই যে এখান থেকে জয়েন বাটনে ক্লিক করব, জয়েন বাটনে ক্লিক করে মাস্ট বি তাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই অনুরোধ থাকবে জয়েন করে নেওয়ার জন্য। আর টেলিগ্রামে যদি কেউ জয়েন না করেন তাহলে আপনি এখানে কাজ করে কি লাভ হবে সেটা আমাকে বলেন। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামে জয়েন করে এখানে তাদের সকল আপডেট সম্পর্কে জানবেন, তারা পেমেন্ট দিচ্ছে কিনা, আদৌ পেমেন্ট দেয় কিনা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এই যে 9 তারিখের পেমেন্ট কমপ্লিট করা হয়েছে, 10 তারিখে পেমেন্ট ইনশাল্লাহ কমপ্লিট করা হবে, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে 100% পেমেন্ট দেওয়া হবে এই অসাধারণ বেস্ট অ্যাপ্লিকেশন থেকে। নাও গাইস আমি এখান থেকে সরাসরি এই যে অ্যাপসের ভিতরে আসবো, অ্যাপসের ভিতরে এসে এখানে কীভাবে কাজ করবেন সেটা গাইস আমি একটা থিমস আপনাদেরকে দেখিয়ে দেবো, শুধুমাত্র একটা কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে মূলত আপনারা কীভাবে কাজ করবেন। সো আমি স্ক্রিন না গাইস আমি এখান থেকে প্লে ভিডিওটা জাস্ট সিলেক্ট করে নেবো। ওকে অল রাইট, প্লে ভিডিওটার মধ্যে এখানে গাইস দেখুন আমি অলরেডি 6টা কমপ্লিট করে রেখেছি। এখানে গাইস এই যে আমি প্লে ভিডিওর মধ্যে ক্লিক করব, এখানে গাইস ক্লাইম্ব 6 আসবে, ক্লাইম্ব 6-এর মধ্যে ক্লিক করব, এখানে একটা অ্যাড শো হবে, এই অ্যাডটা আমাদেরকে 5 সেকেন্ড জাস্ট 5 সেকেন্ড ওয়াচ করতে হবে, 5 সেকেন্ড দেখে আমরা এখান থেকে স্কিপ করব। আর এখানে গাইস 10 সেকেন্ডে একটা টাইম দিবে, এই টাইমটা যখন গাইস আমাদের ডান হয়ে যাবে তখন পুনরায় আমরা আবার ক্লিক করতে পারবো। নাও এখানে গাইস আমি কী করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে জাস্ট স্পিনটা দিছে, এখন আমরা আবারও ক্লিক করে দেব, আবারও গাইস এখানে ক্লাইম একটা লেখা আসবে, ক্লাইমের মধ্যে ক্লিক করবো, আবার একটা অ্যাড শো হবে, এই অ্যাড আমরা 5 সেকেন্ড মাস্ট বি দেখতে হবে। মনে রাখবেন অ্যাস আর্নের ফার্স্ট একটা রুল হচ্ছে প্রত্যেকটা অ্যাড 5 সেকেন্ড মাস্ট বি ওয়াচ করা, অর্থাৎ আপনি প্রতিটা অ্যাড অবশ্যই অবশ্যই 5 সেকেন্ড ওয়াচ করতেই হবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এয়ার ফর মূলত এই অসাধারণ ব্যস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটা করতে হবে। অল রাইট, এটা আমরা স্কিপ করবো, এয়ার ফর গাইস আবারও একটা টাইম আসবে 9 সেকেন্ড বা 10 সেকেন্ডের, সেটা যখন ডান হয়ে যাবে তখন পুনরায় আমরা এখানে আবারও ক্লিক করবো। এইভাবে মূলত গাইস একটা দুটা করে সবগুলো কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ আমি সবগুলো কাজ কমপ্লিট করে, সবগুলো টাস্ক কমপ্লিট করে, সবগুলো ভিউ কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, শুনিয়ে দিব। এরপরে গাইস মূলত আপনারা এখানে কাজ করেন, যেখান থেকে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা অডিয়েন্স 100% পেমেন্ট পাবেন। আর গাইস এখানে লং ভিডিও একেবারে কম শু হবে, লং ভিডিও আসবেই না বললেই হলো, মানে এখানে লং ভিডিও আসবেই না, একেবারে কম, যদি আসে তাহলে জাস্ট একটা বা দুইটা এরকম লং ভিডিও আসবে। এইগুলো আপনারা কী করবেন, ডিলিট করে দেবেন, স্কিপ করে দেবেন। এই যে এখানে গাইস সরাসরি স্কিপ বাটন আসবে, এই যে এখান থেকে স্কিপ বাটন আসবে, আপনারা জাস্ট স্কিপ করে দেবেন, এখানে কোনো প্রকারের লং অ্যাড শু করবে না। ওকে অল রাইট, অল রাইট, ফাইনালি গাইস আমি এখানে দেখতে দেখতে প্রায় অনেকগুলো অ্যাড কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে দেখেন প্রায় 10টা অ্যাড কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। সো এখন যদি ক্লিক করে এই যে এরকম অনেক সময় প্রবলেমটা আসে যে আমাদের এখানে ক্লাইমে ক্লিক করলে অ্যাড শু হয় না। সো অ্যাড যদি শু না হয় আমরা অ্যাপস থেকে বের হবো, বের হয়ে আমরা হিস্ট্রি ক্লিয়ার করবো, নতুন করে আমরা অ্যাপসটা জাস্ট ওপেন করবো। সো এখানে দেখতে পাচ্ছেন গাইস এটার টাইমটা যখন ডাউন হবে, এই যে এখানে সবগুলো এই যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে চলে যাবে, এখন মানে টোটালি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর নিচে একটা গ্যাড বোনাস আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গার মধ্যে সেম টু সেম ভাবেই শু হবে, অন্য কোনো সিস্টেমে এখানে শু হবে না। সো যে লং অ্যাডগুলো শু করবে একটার পর একটা সেগুলো আপনারা অনেকে আছেন সম্পূর্ণটা দেখেন না, তো মাস্টই কিন্তু গাইস এখানে সম্পূর্ণ অ্যাডটা দেখতে। এই যে ধরুন এখানে গাইস 10/11/11 আসছে, এই যে আমি প্লেন মধ্যে ক্লিক করলাম, প্লেন মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সবটা চলে গেছে, চলে গিয়ে একটা টাইম উঠছে 25 মিনিটের ব্রেক টাইম। এই টাইমের ভিতরে আমরা অন্য টাস্কগুলো কমপ্লিট করবো, তার আগে এই যে গ্যাট বোনাসে ক্লিক করবো, ক্লিক করে গেছে এখানে ওকে বাটনে ক্লিক করবো, এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদেরকে 8 পয়েন্ট দিয়ে দিবে। সো আমরা 8 পয়েন্ট পেয়ে যাবো, তো ওকে বাটনে ক্লিক করলে গেছে একটা অ্যাড শু হবে, ওই অ্যাডের মধ্যে আমাদেরকে ক্লিকটা করতে হবে। সো অনেক সময় গেছে অ্যাড শু হয় না, সেজন্য আপনারা কী করবেন এই যে এইভাবে একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে এটা হিস্ট্রিটা ক্লিয়ার করে নতুন করে ঢুকবেন, এই শেষ আর কিছু না। এখানে মাস্ট বি অ্যাড শু হবে, মাস্ট বি আপনার ইনকাম হবে, অনেক ভালো পরিমাণ প্রফিট হবে যেটা আপনার কল্পনার বাইরে। সো আমি এখানে ক্লিক করলাম গাইস, এখানে ক্লিক করে এই যে এখনও কিন্তু গ্যাট বোনাসটা একেবারে চলে গেছে। সো গ্যাট বোনাসটা আসলে মাস্ট বি অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, এটা আপনার দয়া করে সবাই মাথায় রাখবেন। এরপর গাইস এই যে এখানে ব্রেক টাইম দিয়েছে 24 মিনিট, এই 24 মিনিটের মধ্যে আপনার কী করবেন, ম্যাথ কুইজ কমপ্লিট করে নেবেন। এরপর গাইস এখানে আছে প্লে গেম, এটা কমপ্লিট করে নেবেন। এরপর গাইস আছে প্লে স্ক্রিন, এখানে কমপ্লিট করে নেবেন। এরপর গাইস আপনারা চাইলে যদি সময় থাকে তাহলে এই অ্যাপসটার মধ্যে কাজ করতে পারেন। ভাই যে অ্যাপসগুলো 100% রিয়েল হয়, 100% ট্রাস্টেড হয়, কোনো মানুষ প্রতারিত হয় না, ওই অ্যাপসগুলোর মধ্যে আপনারা কাজ করেন না। ওই অ্যাপসগুলোর মধ্যে 100% পেমেন্ট পাওয়া যায় এটা হচ্ছে তাদের মূল কারণ, অন্য কোনো কারণ আমি দেখি না। সো এই অ্যাপসগুলোর মধ্যে মাস্টই কাজ করবেন, যেখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন সেখানে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। সো যাই হোক বন্ধুরা, উইথড্র করার জন্য ওই যে আপনারা এখানে উইথড্র অপশনটা প্রোভাইড করা আছে, এই উইথড্র অপশনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে গাইস আপনারা মাস্টই উইথড্র করে নিতে পারবেন। আপনি
আপনি বিকাশে আপনি নগদে আপনি টিআরএক্স অ্যাড্রেসের মাধ্যমে তাছাড়াও গাইস আপনি বিকা মোবাইল রিচার্জের মাধ্যমে ওকে সো ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাছাড়াও গাইস এখানে পেমেন্ট হিস্ট্রি পেয়ে যাবেন যেখান থেকে আপনি কতবার উইথড্রো দিয়েছেন কি আসবিশো সকল কিছু আপনারা দেখে নিতে পারবেন তো এখান থেকে কিন্তু গাইস আমি সবকিছু আপনি বলে দিলাম শুনে দিলাম তাছাড়াও গাইস এখানে হাউ টু ওয়ার্ক আছে হাউ টু ওয়ার্কের মধ্যে ক্লিক করে যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে আরো বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন যেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে ওকে সো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আর এখানে গাইস তাদের নোটিফিকেশন আছে এটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে তো এখানে তাদের প্রাইভেসি পলিসিটা একটু জানিয়ে নেবেন বুঝে শুনে এরপর মেনে কাজ করবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।